আর আমরা তো দেশের নাগরিক নাকি? আমি অনার্স কমপ্লিট করে আজকে মনে করি হকারি ব্যবসা করি, মামুর জোর নাই, এইডার জোর নাই, চাকরি হইতেছে না, কি দিয়ে চাকরি করবো? হ্যাঁ, জনগোষ্ঠীর কি বলবো, আমি যদ্দূর পারছি নিজেদের শিক্ষা দিছি বিনা টাকায়। আমি এখানে মাঝে মাঝে পড়াইতাম, কিন্তু এখন মনে করেন যে অবস্থা, পড়াইবার জায়গাও নেই, একটা স্কুলে ঠিক মতো নেই যে আমি পড়াবো। আমি নিজের একটা আলাদা একটা এইরকমই ঘর বানাইয়া আমি বাচ্চা কাচ্চা পড়াইতাম, এখন সেই সিস্টেমটাও নেই। মানুষের যার জায়গা সে বুঝে নিছে। কোভিড-19 আমাদের কি অবস্থা ভাই, গরিবের আর অবস্থা কেমন থাকে দেখেন না, এই যে যেমন অবস্থা দেখতেছেন, একদিন চুলা জ্বললে আরেকদিন জ্বলে না, এই অবস্থা। কারণ এই অবস্থার কথা কইলেই কি হবে, না কইলেই কি হবে, আমগরে কেউ কিছু দিব, দিব না, কেউ দেখে না, সরকারই দেখে না, আর মানুষ পাবলিকে কি দেখো, আমগরে আমরা জানি পইরা রইছি, আমগরে কেউ দেখছে, দেখে নাই। সাহায্য সহযোগিতা বলতে আমাদের এখানে কোনো সাহায্য সহযোগিতা আসে নেই, কথা বুঝছেন? আমাদের আল্লাহ যা খাওয়ায় তাই খেয়ে রয়েছি, একবেলা খেলে আর একবেলা না খেয়ে রয়েছি, এরকম অবস্থা। আগের চেয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, মামুর জোর নাই, এইডার জোর নাই, চাকরি হইতেছে না, কি দিয়ে চাকরি করবো? এখন মনে করেন কোনো কোনো শিক্ষিত আছে, অনার্স কমপ্লিট করছে, কিন্তু জব পাইছে কি জানেন, গার্মেন্টসের 3,000-4,000 টাকা বেতনের চাকরি পেয়েছে। হে, অনার্স কমপ্লিট করে যদি গার্মেন্টসে চাকরি করতে, রিক্সা চালাইলে তো মাসে মনে করেন ওই 10-12,000 টাকা ইনকাম করতে পারে, কথা বুঝেন নেই? সে অনার্স কমপ্লিট করে রিক্সাই চালাইতে হলে তো আমার ব্যবসাই ভালো, এই হকারি ব্যবসাই ভালো। এর পিছনের কারণ কি, আমাদের তো স্বাস্থ্য পরিবেশ তো তেমন, মানে এই আর কি, এই পানি টানি হইলে একটু সমস্যা হয়, নাইলে তো কোনো সমস্যা নাই, স্বাস্থ্য পরিবেশ আর কি, যে যেভাবে আছে আল্লাহ যেভাবে রাখছে সেভাবেই আছে। এটা আগের চেয়ে তো অনেক চেঞ্জ হয়েছে, অনেক উন্নত হয়েছে। আগে ছোটবেলায় বিয়ে হইতো, এখন মানুষের মনে করুন অনেকের ভিতরে শিক্ষার আলো হয়েছে, শিক্ষা দীক্ষা পেয়া অনেক চেঞ্জ হয়েছে, মানে অনেক উন্নত হয়েছে, এখন আর ওই রকম বাল্য বিবাহ হয় না, এখন আগের চেয়েতে অনেক চেঞ্জ হয়েছে। এটা মানুষ বুঝে যে বাল্য বিবাহটা খুব খারাপ, সেই কারণে মনে করেন আর বাল্য বিবাহ হয় না। আর আমরা তো দেশের নাগরিক নাকি? সরকার তো অনেকের জন্য অনেক কিছু করছে, রোহিঙ্গাদের জন্য অনেক কিছু করে দিছে, রোহিঙ্গাদের জন্য করছে না, রোহিঙ্গারা অন্য দেশে একটা অন্য দেশি মানুষ, আর আমরা এই দেশের নাগরিক, কিন্তু আমরা এই দেশের নাগরিক হয়ে ঠিকমতো মনে করেন থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, পরের জায়গা থেকে আজকে বিল্ডিং উঠেবো, কালকে ঘর বাড়ি নিয়ে যে কই যাবো, আবার কোন বিলে পড়বো, কোন জায়গায় যাবো, এটার কোনো ঠিক ঠিকানা নেই। ওই রকমভাবেই মনে করেন টুকটাক চলতেছে, কেউ রিক্সা চালায়, কেউ হকারি ব্যবসা করতেছে। আগের রকম তো আর এদের আগের যে ব্যবসা ছিল, মানে সাপের খেলা টেলা, এগুলো তো এখন আর নাই, মানে সিংহাটিকা লাগে তো মহিলারা, এগুলো তো এখন আর নাই, এখন তো অ্যাকচুয়ালি উঠেই গেছে গা, এখন তো মানুষ উন্নতির দিক চলে গেছে গা, ডিজিটাল, এখন কবিরাজি তান্ত্রিক এগুলো মানুষ বিশ্বাস করে না। এখন বর্তমানে মানুষ যেভাবে চলতেছে এগুলো মনে করেন আগের আদিযুগের কাজ, বর্তমানে লোক বিশ্বাসই করে না, আর এটা এখন চলেও না।